গাড়িটা নেওয়ার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই বাইক নিতে 100% ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি এই বাইকটা নেবেন কি নেবেন না মানে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে কি পারফেক্ট হবে না সেটা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি টোটালি বুঝে যাবেন Hello guys, Assalamualaikum. Welcome to my YouTube channel, Foysal Vlog. Gaita chalachi pray 700 kilo plus. Oi 650-700 kilo moto hoyse. To chalanor pore amar jeita mone hoyse je gaita ashole shobar jonno na. Gaita onek bhalo. Gai ashole khubi bhalo. But ekta kotha ache na je shob kichu perfect hoy na. Kichu na kichu khut thake. Ei bike ta ashole সমস্যা বলবো না এগুলা আসলে সবার জন্য এই প্রবলেমগুলো ফেস হবে না আমার জন্য যেটা প্রবলেম হইতে পারে আরেকজনের জন্য সেটা প্রবলেম হবে না হয়তোবা আসলে গাড়িটা অনেক ভালো বাট কিছু না কিছু প্রবলেম তো থাকেই একটা গাড়িতে সবকিছু পারফেক্টলি পাওয়া যায় না আপনি আরন 5 এর কথাও যদি চিন্তা করেন ওইখানেও কিন্তু কিছু না কিছু ল্যাগ আছেই তো আজকে আমি এই বাইকটার কিছু প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আসলে এগুলা প্রবলেম অনেক ক্ষেত্রে প্রবলেম আবার অনেক ক্ষেত্রে প্রবলেম না তো বাইকটা যদি কিনতে চান তাহলে কেনার আগে অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন কারণ এটা দেখলে হয়তোবা আপনি একটা ক্লারিফিকেশনে আসতে পারবেন যে বাইকটা আপনার জন্য নাকি আপনার জন্য পারফেক্ট হবে না সো সেটার জন্য আসলে ভিডিওটা করা আমি পাঁচটা প্রবলেম সম্পর্কে আলোচনা করব ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা আসলে একটা প্রবলেম না এটা জাস্ট একটা আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যাদের হাইট 6 ফিটের উপরে যাদের হাইট 6 ফিটের উপরে তারা চেষ্টা করবেন এই বাইকটা না নেওয়ার কারণ তাদের জন্য বাইকটা চালানো একটু কষ্টকর হয়ে যাবে কারণ বাইকটা একদম কম্প্যাক্ট একটা বাইক আর এই বাইকের কম্প্যাক্ট হওয়ার কারণে বাইকটা রাইড করে দারুণ মজা লাগে এই মজার জন্য আসলে কম্প্যাক্টের এই জিনিসটা অনেক ভালো ছোট হওয়ার কারণে রাইড করে সুবিধা আপনার জ্যামের ভিতরে হ্যান্ডেলিং এ অনেক অনেক প্লাস পয়েন্ট পাওয়া যায় যদি আপনার হাইট 6 ফিটের বেশি হয় তাহলে এই কম্প্যাক্ট সাইজটাই আপনার জন্য বিপদ হয়ে যাবে দেখা যাচ্ছে এই যে ট্যাঙ্কি যেটা আছে ট্যাঙ্কের এখানে আপনার পা বেঁধে যাইতে পারে আপনার হাতে প্রবলেম হইতে পারে আর এই জন্যই আর কি হচ্ছে 6 ফিট যদি হয় তাহলে আপনার বসে আসলে এরা ওই রকম কমফোর্ট পাবেন না আমরা যেরকম পাই আমার হাইট হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি সো আমি যেরকম কমফোর্ট পাই আলহামদুলিল্লাহ কিন্তু যদি 6 ফিটের উপরে হয় তাহলে একটু প্রবলেম হবে এটা জাস্ট একটা রিকোয়েস্ট জাস্ট আর যদি আপনি এইটুকু সহ্য করতে পারেন তাহলে বাইকটা অসাধারণ আর এই প্রবলেমটা মূলত যে কার্বোরেটর ভার্সন এরকম না জাস্ট জিক্সার যে কার্বোরেটর তারপরে আপনার এফআইএবিএস আছে দুইটার জন্যই সেম প্রবলেম সো এই জন্য আমি ওই রকম স্পেসিফিকভাবে বলতেছি না দুইটার জন্যই যেটা আমার মনে হয়েছে প্রবলেম এই জন্য ওইটা নিয়ে আলোচনা করতেছি দুই নাম্বার প্রবলেমটা হচ্ছে এটা আসলে যদি আপনি ফ্যামিলি ম্যান হন তাহলে এটা আসলে আপনার জন্য প্রবলেম দুই নাম্বার প্রবলেমটা হচ্ছে এর পিলিয়ন সিটটা আসলে মানে আগের থেকে অনেক ইম্প্রুভ করছে বাট যেটুকু দরকার সেই ইম্প্রুভটুকু এখনও হয় নাই আরও ইম্প্রুভের দরকার ছিল কারণ যদি পেছনে পিলিয়ন থাকে বা হচ্ছে বিশেষ করে যদি কোনো মেয়ে মানুষ পেছনে বসে থাকে তাহলে প্রবলেমটা আরও বেশি হয় পেছনে স্প্লিট সিট হওয়ার কারণে পেছনে যদি কেউ বসে তাহলে তার টোটাল ভর চলে আসে যে রাইড করছে তার উপরে সো এই রাইডের ফলে এই পেছন থেকে এই প্রেশারের ফলে আপনার হাতে প্রচুর ব্যথা হবে তারপরে আপনার হচ্ছে হাতে এই যে দেখেন আমার হাত অলরেডি লাল হয়ে গেছে কারণ আমি এখন একটা পিলিয়ন নিয়ে রাইড করছি আর আরেকটা প্রবলেম হচ্ছে পিলিয়ন সিটে সেটা হচ্ছে নর্মালি যে পিলিয়ন সিটটা থাকে অন্যান্য গাড়িতে তার তুলনায় এর পিলিয়ন সিটের হাইটটা অনেক বেশি R15 জিক্সার সিভিআর ওই রকম উঁচা না বাট তার থেকেও যদি বলা যায় তার থেকে কমফোর্ট আছে বাট নর্মাল যে কমিউটিং সেক্টরে যে বাইকগুলো আছে তার তুলনায় অনেক উঁচা যার কারণে এইখানে বিশেষ করে মহিলাদের বসতে একটু কষ্টই হবে এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম গেল থার্ড প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে
এটা শুধু আমার প্রবলেম না, যারা জিক্সার চালাইছে ম্যাক্সিমামদেরই কথা। জিক্সার আসলে খুবই ভালো এবং সুন্দর একটা গাড়ি। মানে যদি আপনার এমন মনে হয় যে হচ্ছে আমার স্পিড দরকার নাই, আমার টান বা ওই যে খাড়া টান বলে যেটা আপনার ফোরবিতে বলে না যে খাড়া টান গাড়িতে খুব, মানে ওইটা যদি না চান তাহলে গাড়ি পারফেক্ট। আমি আমার আসলে ওই রকম স্পিড দরকার নাই, আমার রেডি পিক আপ এত ভালো দরকার নাই। আমি বলছি না যে গাড়ির স্পিড নাই, গাড়ির পাওয়ার নাই, গাড়ির পাওয়ারটা দারুণ। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 4-3 RPM-এ যেই লো ইন্ডের যেই হচ্ছে স্পিডটা পাওয়ারটা সেটা একটু কম, এই কম হওয়ার কারণে কিছু কিছু মানুষ বলবে যে পাওয়ার কম, কিন্তু এর যেই পাওয়ার সেইটা মূলত হচ্ছে 4.5-5 RPM-এর পরে এত সুন্দর পাওয়ার ডেলিভারি দেয়, ওইটুকুর জন্যেই আমার জন্য এনাফ। আর আমার ভাই গাড়ি 120-130-এ চালানোর কোনো দরকার নাই, আমার 50-60-70-80 এরকম গেলে এনাফ। সো আমি আমি মনে করি আমার জন্য ঠিক আছে। বাট যদি আপনার কাছে একটু খুঁতখুঁতানি লাগে যে আমার হচ্ছে রেডি পিক আপ দরকার, একটু বেশি দরকার, প্রথমের দিকে আপনার লো ইন্ডের পাওয়ারটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি একটু চিন্তাভাবনা করতে পারেন। যদি এইটা কনসিডার করতে পারেন এই বাইকটা বেস্ট। এবার 4 নম্বর প্রবলেমটা যদি বলি, 4 নম্বর প্রবলেম আসলে সরকারি প্রবলেম, এটা প্রত্যেকটা জিক্সারে আছে। এত সুন্দর গাড়ি, এত স্মুথলি চলে, মানে ইঞ্জিন রিফ্রেশমেন্টটা এত সুন্দর, মানে চালাইলে মনে হয় না যে হচ্ছে কোনো কষ্ট হচ্ছে, মানে ইঞ্জিনের রেসপন্সটা খুব সুন্দর। কিন্তু এর একটা সবথেকে মেইন প্রবলেম যেটা কখনো সমস্যার সমাধান হবে না, সেটা হচ্ছে এর গিয়ারবক্স। এর গিয়ারবক্সের যেই সাউন্ডটা অনেক হার্ড, মানে একটা টকটকা সাউন্ড আসে, এই ফিল আসে নর্মাল 100-125 cc যে বাইকগুলোতে, মানে বাইকের যেই কী বলে আপনার গিয়ারবক্সের যেরকম সাউন্ড, ওই সাউন্ডটাই এখানে ফিল হয়। নর্মালি যদি আপনি কম্পেয়ার করেন FZ-এর সাথে, FZ-এর যেই বাইকের গিয়ারবক্সটা এত স্মুথ, ওর সাথে তুলনা করলে এর গিয়ারবক্সটা অনেক হার্ড। বাট ইঞ্জিন দিয়ে এটা পুষায় দেয়, বাট ওই যে বললাম একটু তো প্রবলেম থাকবেই। এটা কেনার সময় নতুন অবস্থায় অনেক হার্ড থাকে, একটু সফট হয়, বাট এতটাও সফট হবে না। আমি এর আগেও যারা জিক্সার চালাই তাদের থেকেও শুনছি, মানে এই জিনিসটা মেনে নেওয়াই লাগবে, এই জিনিসটা কখনো সমাধান হবে না। আপনি যদি এই জিনিসটা মেনে নিয়ে চালাইতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো বলে দিচ্ছি যে এই জিনিস ঠিক হবে না, এই প্রবলেমটা হার্ড থাকবেই। আর গিয়ারবক্সের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে নিউট্রাল করতে যায়, নিউট্রাল করতে যায় আমি সত্যি খুব ভুগছি। মানে নর্মালি 1-2 গিয়ারে থাকা অবস্থায় নিউট্রাল করতে গেলে হয় যদি 2 গিয়ারে থাকে তাহলে 1 গিয়ারে চলে যাই, আর যদি 1 গিয়ার থাকে তাহলে দেখা যাচ্ছে 2 গিয়ারে চলে যাই। নিউট্রাল করতে গেলে খুব সমস্যা হয়, দেখা যাচ্ছে 4-5 বার করার পরে দেখা যাচ্ছে 1 বার নিউট্রাল হয়, এটাও একটা হ্যাসেল, বলা যায় হ্যাসেলই। তো প্রবলেম থাকবেই একটা গাড়িতে, বাট সব কিছু এত সুন্দর পারফরমেন্স দেবে, আবার একটু তো কনসিডার করাই লাগে। এটা হচ্ছে গেল আমার 4 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমটা হচ্ছে এই গাড়িতে কোনো রিজার্ভ সিস্টেম নাই। এটা আসলে বড় মানুষ বা যারা চাকরি বাকরি করে তাদের কাছে কোনো প্রবলেম না, আমি স্টুডেন্ট আমার কাছে এটা প্রবলেম। কারণ এই মিটার দেখে কখন তেল শেষ হয়ে যাবে এইটা আমার মনে করেন একটা মাথার ভিতরে হ্যাসেল থাকবে, টেনশন থাকবে যে তেল কতটুকু আছে, শেষ হয়ে যাবে কি না। হ্যাঁ ব্লিঙ্ক করে ঠিক আছে সেটাও মানে নিলাম, কিন্তু রিজার্ভ থাকলে একটা আইডিয়া আসে যে এখন আমার তেল ভরানোটা জরুরি, আমি অ্যাটলিস্ট 20-25 কিলোমিটার বা 30 কিলোমিটার পাবো যেটার মধ্যে আমি তেলটা আবার রিলোড করতে পারবো। কিন্তু এইখানে যেহেতু রিজার্ভ সিস্টেম নাই, রিজার্ভ সিস্টেম না থাকার কারণে আমাদের জন্য, আমাদের মতো যারা স্টুডেন্ট মানে তাদের জন্য এই ব্যাপারটা অনেক পেইনফুল আর কি। রিজার্ভ থাকলে আমারও একটা ইনফরমেশন দিবে যে গাড়ির তেল শেষ, আমার এখন তেল কিনতে হবে, কিন্তু এক দাগ থাকার পরে আমি যদি চিন্তা করি আমি আর কিছু চালাইয়ে তারপর কিনবো, মনে করেন আমার কাছে টাকা নাই, যদি টাকা না থাকে তখন কি করব। তখন দেখা যাচ্ছে আমি যদি চিন্তা করি যে আমি আরও 20 কিলো চালাই বা 20-25 কিলো চালাই, দেখা যাচ্ছে তারপরে আমার ওই টাইমটুকু টোটালি টেনশনে কাটাইতে হবে। তাই আমাদের জন্য এটা প্রবলেম। এই ছিল আমার 5টা প্রবলেম।
আমি বলবো গাড়িটা আসলে এই সেগমেন্টে বেস্ট। আমি যতগুলো গাড়ি চালাইছি, আমি এফজেডও চালাইছি, ঠিক আছে, কিন্তু আমার এফজেডের যে রেসপন্স তার থেকে এর রেসপন্স অনেক ভালো লাগছে। এটা এফজেডের থেকে পাওয়ার ডেলিভারির দিক থেকে অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আবার যদি অ্যাপাচি আরটিআর 4B-র সাথে কম্পেয়ার করি তার থেকে একটু পাওয়ারটা একটু কমই হবে আর কি, কারণ ওইটা রেডি পিক আপ বেশি আর এটা রেডি পিক আপ লো ইন্ডে একটু কম। সেই তুলনায় বলা যায় এফজেড আর 4B-র মাঝখানে তো আমার জন্য পারফেক্ট ভাই। আমি তো রেস খেলতে যাবো না, আমার একটু পাওয়ার হইলে আমার এনাফ। যদি আমি যে মজাটা পাচ্ছি সেই মজাটা যদি আমার থেকে যাই তাহলে আমার আর সমস্যা নাই। তো এই ছিল আমার পাঁচটা প্রবলেম এই গাড়ি নিয়ে। আমার মনে হয় না যে এই গাড়িটা নিয়ে কেউ ঠকবেন, ইনশাল্লাহ চেষ্টা করছি যতটুকু পারছি ইনফরমেশন দেওয়ার, আপনাদের হেল্প করার। আশা করি এইটুকুতে আপনারা মানে একটু হলেও হেল্প পাবেন, আপনাদের সাহায্যের জন্যই করছি। আমি ইউজ করছি, আমি স্যাটিসফাইড, মানে ফুললি স্যাটিসফাইড বলতে পারি। এখন আপনাদের কেমন লাগবে সেটার জন্যেই একটু হেল্প করলাম আর কি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাই বাই।